আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সৎ ছেলে মেয়ে সম্পদের ভাগ পাবে কিনা, ইসলাম কি বলে, সৎ ছেলে মেয়ে কখন হয় এটা আমাদেরকে বুঝতে হবে, এবং এক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা কি, এটা বুঝলে আমাদের কাছে সম্পদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সৎ ছেলে বলা হয়, ধরেন আপনি একজনকে বিয়ে করলেন, আপনার স্ত্রী আছে, তো পরবর্তীতে আপনি এমন আরেকজন মহিলাকে বিবাহ করলেন যার অন্য ঘরের দুইজন সন্তান ছিল, মানে দুই সন্তান সহ আপনি বিয়ে করলেন, তো দুই সন্তান সহজে বিয়ে করলেন, তো এই যে পরবর্তী যে নারীকে আপনি বিয়ে করলেন তার সাথে যে দুইটা সন্তান ছিল, ওই দুই সন্তান আপনার সম্পদ থেকে কোনো ভাগ পাবে না, ওটা তার আগের যে বাবা ছিল সেখান থেকে পাবে। কিন্তু পরবর্তীতে আপনি বিয়ে করার কারণে আপনি দ্বিতীয়বার যে মহিলাকে বিবাহ করেছেন দুইটা বাচ্চা সহ, কিন্তু ওই মহিলার ঘর থেকে দ্বিতীয়বার যে নারীকে বিয়ে করলেন তার ঘর থেকে যদি আপনার কোনো সন্তান হয়, আপনি পুরুষ, আপনার কোনো সন্তান যদি তার সেখান থেকে হয়, তাহলে সেখান থেকে এই সন্তান আপনার সম্পত্তিতে অংশীদার হবে। আশা করছি বুঝতে পেরেছেন, এটাই হয়তো বা দেশের নিয়ম, এটাই ইসলামের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।